Bismillahirrahmanirrahim. Shubhriya Shikharji Bindu. Tumra kemon acho? Ami Mohammad Shafiqul Islam Shafiq sir. Laldigi Madrasa. Tomader majhe hazir hoyechi. Aaj tomader ami bijgonit onsher je sankhipto proshno ebong srijonshil proshner samadhan kore dekhabo. Tale ongogulo khubi guruttopurno. Tumra bujhi chesta buji korbe. Asha korchi. Dekhoni video ti jodi ektu dirgho hoy tahole tumra shesh porjonto dekhe nibe. Asha korchi. A minus B সমান সমান 4 এবং AB সমান 16 হলে A plus B এর মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে আমাদের কি A দেওয়া আছে A minus B সমান সমান 4 AB সমান সমান 16 আমাদের নির্ণয় করতে হবে কি A plus B কোন সূত্র আমার কোন সন্দত বা সূত্র জানা নেই তাহলে আমার নির্ণয় করতে হবে কি আমরা জানি a plus b whole square আমরা জানি a plus b whole square সমান সমান কি a minus b whole square plus 4ab তাহলে a minus b মান কত 4 4 এর উপর square plus 4 ab এর মান 16 4 4 16 প্লাস 4 16 64 6 4 10 এর 0 8 এর 1 7 আর 1 8 তাহলে a প্লাস b অতএব a প্লাস b হোল স্কয়ার সমান সমান 80 তাহলে a প্লাস b মান কত হবে স্কয়ার এর পাশে গেলে কি হয় রুট রুট 80 রুট 80 এর যদি আমি ভাঙাই তাহলে কত ভাঙানো যায় তাহলে ভাঙাই দিব 16 into 5 16 into 5 16 এর বর্গমূল করলে কত হয় 4 root 4 root 5 তাহলে আমাদের आंसर কত হবে 4 root 5 এবার 6 নং প্রশ্নের সমাধান 2 নং প্রশ্নের সমাধান দুইনং প্রশ্ন কি বলেছে যে x minus 1 by x equal to 5 হলে প্রশ্ন নং 2 প্রশ্ন নং 2 যে x minus 1 by x equal to 5 হলে x minus 1 by x equal to 5 হলে x cube plus 1 by x cube এর মান কত x cube plus 1 by x cube এর মান কত তাহলে x minus 1 by x এর মান দেওয়া আছে x cube plus 1 by x cube এর মান কত এখানে আমরা জানি প্লাস এর মান x cube plus 1 by x cube মান করতে গেলে মানে প্লাস এই মানটা বের করতে হলে প্লাস এর মানের প্রয়োজন কিন্তু এখানে মাইনাস এর মান দেওয়া আছে তাহলে আমরা মাইনাস এর মান থেকে আমরা কি প্লাস এর মান নির্ণয় করব এখানে দেওয়া আছে x minus 1 by x equal to 5 তাহলে আমরা প্লাস এর মাইনাস এর মান থেকে আমরা প্লাস এর মান আগে নির্ণয় করতে হবে কেবল নির্ণয় করব x plus 1 by x whole square সমান সমান x minus 1 by x whole square plus 4x into 1 by x তাহলে কি হবে x minus 1 by x এর মান 5 square plus x x এ কাটা 4 কে 4 5 5 25 plus 4 সমান সমান 29 তাহলে আমার কি হলো x plus 1 by x whole square সমান সমান 29 তাহলে x plus 1 by x equal to হবে root 29 এবার আমি সহজেই কি করতে পারবো x cube plus 1 by x cube সমান সমান a plus b অনুসন্ধিত লিখলে a plus b whole cube minus 3ab into a plus b x plus 1 by x এর মান কত
x plus 1 by x এর মান root 29 whole cube minus xx এ কাটা c into x plus 1 by x এর মান কত 29 তাহলে আমরা 29 root কত লেখা যায় রে আমরা জানি 29 root 29 minus 3 root 29 29 থেকে 3 যোগ দিলে হয় কত 26 root 29 তাহলে आंसर আমার কত হবে 26 root 29 তাহলে আমরা প্রশ্ন 3 a cube minus 21 a minus 20 কে উৎপাদকে বিশ্লেষণ করো আমরা দেখি এখানে সর্বোচ্চ ঘাত a কিউব এরপরে ঘাত কত 1 এখানে কোনো ঘাত নাই যদি ঘাত দিয়ে এমন মান অনুক্রম সময়ে সাজানো না থাকে তাহলে আমরা এটা বাক্সে সুগমবদ্ধে সাজ করতে পারি বাক্সে সুগমবদ্ধে সাজ করতে গেলে কি করা লাগবে প্রথম এই যে a এর মাধ্যমে সমীকরণটা আছে আমাদের ফাংশন অফ a সমান সমান এটা ধরতে হবে এর পরিবর্তে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে এর মানটা কি হবে এখানে যদি মাইনাস 1 বসায় তাহলে ডান পক্ষে কি হবে শূন্য হবে তাহলে মাইনাস 1 কিউব মাইনাস 21 এ মাইনাস 20 তাহলে আমাদের মাইনাস 1 এখানে হবে মাইনাস 1 20 তাহলে প্লাস 21 মাইনাস 20 21 মাইনাস 21 এগুলো কত হবে 0 একক মাইনাস 1 এর মান 0 তাহলে এ সমান সমান কত বসাইলাম এ সমান সমান বসাইলাম মাইনাস 1 তাহলে এই পাশে আনলে a প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে a প্লাস 1 হবে এই রাশির একটি উৎপাদক অর্থাৎ a প্লাস 1 f অফ a এর একটি উৎপাদক আমরা লিখি a কিউব মাইনাস 21 a মাইনাস 20 তাহলে a কিউব আমাদের এখানে উৎপাদক হবে a প্লাস 1 a স্কয়ার কমন গেলে a কিউব প্লাস a স্কয়ার তাহলে কি হবে a স্কয়ার বেশি লেখা হয়েছে তাহলে কি হবে মাইনাস a স্কয়ার এখানে হবে a প্লাস 1 মাইনাস a কমন গেলে a স্কয়ার माइनस ए माइनस ए माइनस तो हमें 20 ए लेखने हमें ए प्लस वन माइनस 20 को हमने ले माइनस 20 माइनस ए प्लस ए माइनस 20 लेकिन हलो ए प्लस वन स्क्वायर माइनस ए माइनस 20 इधर आवारों को तक करा जाए चाहे पचा 20 তাহলে a প্লাস 1 যদি নিবিড় টার্ম করি মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20 তাহলে আমার কি হবে a প্লাস 1 এখান থেকে সেকেন্ড থেকে a কমন নিলে হবে a মাইনাস 5 প্লাস 4 কমন নিলে a মাইনাস 5 a প্লাস 1 a মাইনাস 5 a প্লাস 4 এটি আমার আনসার a প্লাস 1 a মাইনাস 5 a প্লাস 4 এবার আমাদের 4 নং প্রশ্নের সমাধান 4 নং প্রশ্ন তোমাদের যে মুনাফা এই মুনাফা নিয়ে 4 নং প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটা হলো x টাকার x পার্সেন্ট x টাকার x পার্সেন্ট সরল মুনাফায় সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে
x এর মান কত x এর মান কত তাহলে এখানে যদি দেওয়া আছে x টা হলো আসল তাহলে আসল কি আমরা p দ্বারা প্রকাশ করি p সমান সমান x টাকা আসল সমান সমান x টাকা মুনাফার হার x পার্সেন্ট মানে কি মুনাফার হার মুনাফার হার r সমান সমান x পার্সেন্ট x পার্সেন্ট মানে হলো 100 ভাগে x তারপরে সময় n সমান সমান 4 বছর 4 বছরে মুনাফা নির্ণয় কত মুনাফা x টাকা দেওয়া আছে দেখি আমরা মুনাফা কত অতএব আমরা জানি সরল মুনাফা i = সরল মুনাফা i সমান সমান কি p n r p হলো x n হলো 4 বছর r হলো 100 ভাগে x তাহলে 4 দ্বারা 100 কাটি 4 25 100 x x এ গুণ করলে হবে x square by 25 তো সরল মুনাফা পেয়েছি x square by 25 আর এখানে মুনাফা হচ্ছে কত x টাকা তাহলে প্রশ্ন মতে x square by 25 সমান সমান কত x তাহলে আমি যদি আর গুণ করি তাহলে x square সমান সমান হবে 25x এটা x সমান সমান কত x দ্বারা ভাগ করলে হবে 25 x দ্বারা ভাগ করি x দ্বারা ভাগ করি তে নিম্ন মান কত 25 এই হলো আমার 4 নং প্রশ্নের সমাধান এবারে আমরা 5 নং প্রশ্নের সমাধান প্রশ্ন নং তোমাদের মান নির্ণয় কি করা আছে প্রশ্ন নং 4 প্রশ্ন নং 4 এবার আমরা প্রশ্ন নং 5 করব প্রশ্ন মান নির্ণয় থেকে দিয়েছে প্রায় আমরা অনেকেই করি তবে p এর মান দেওয়া থাকলে আমরা 1 বাই p বের করতে পারি এখানে বলা হয়েছে যে 1 বাই p ইকুয়াল টু root 5 minus 2 প্রশ্ন নং 5 1 বাই p ইকুয়াল টু root 5 minus 2 হলে p এর p স্কয়ার এর মান কত p স্কয়ার এর মান কত তাহলে আমরা দেওয়া আছে কি one by p সমান সমান root 5 minus 2 তাহলে এটা যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কি হবে উল্টায় দিলে তাহলে p by 1 এই পাশে উল্টাইতে হবে 1 by root 5 minus 2 তাহলে আমরা এটা ভগ্নাংশকে যত সম্ভব ভগ্নাংশ মুক্ত করতে হবে তাহলে ভগ্নাংশ মুক্ত করতে হলে এখানে log বর্গকে কি দ্বারা গুণ করতে হবে এটা উল্টা রুট 5 মাইনাস রুট 2 আছে এখানে যদি রুট 5 প্লাস রুট 2 দ্বারা গুণ করি কি গুণ করতে হবে রুট 2 প্লাস রুট 5 প্লাস 2 দ্বারা গুণ করি লব হর কে লব ও হর কে রুট 5 প্লাস 2 দ্বারা গুণ করি গুণ করলে আমরা সূত্র পরে এখানে দিই অন্ডা গুণ করলে তো এটি হবে রুট 5 প্লাস 2 আর a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার রুট 5 প্লাস 2 রুট স্কয়ারে কাটা 5 মাইনাস 4 5 থেকে 4 গেলে গা 1 root 5 plus
by কত 1 তাহলে সমান সমান 1 p এর মান কত হবে অতএব p সমান সমান root 5 plus কত 2 তাহলে হচ্ছে p স্কয়ার এর মান p স্কয়ার সমান সমান কি হবে বর্গ করি বর্গ কি করে বর্গ করে দিই root 5 plus 2 হোল স্কয়ার কি করে বর্গ করি বর্গ করলে a plus b হোল স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রুট স্কয়ার কাটা তাহলে 5 প্লাস 2 দুগুণে 4 রুট 5 প্লাস 4 5 4 4 কত 9 9 প্লাস 4 রুট 5 এটি আমার आंसर এর आंसरটা কত आंसर হলো 9 প্লাস 4 রুট 5 প্রশ্ন সৃজনশীল 3 a প্লাস b প্লাস c ইকুয়াল টু m a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব সমান সমান 3 কিউব হলে এখানে ক নম্বর প্রশ্ন বলছি m ইকুয়াল টু 0 হলে এত এর মান কত তাহলে আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করি এবং c ইকুয়াল টু 0 হলে দেখাও যে এত সমান সমান এত m সমান সমান 10 এবং n সমান সমান 38 হলে এত এর মান কত তাহলে আমরা m ইকুয়াল টু 0 ক নম্বর বলছি কি m ইকুয়াল টু 0 হলে তাহলে m ইকুয়াল টু 0 দেওয়া আছে m সমান সমান 0 তাহলে m এর মান কত a প্লাস b প্লাস c m তাহলে বা a প্লাস b প্লাস c সমান সমান কত হবে 0 তাহলে তাহলে a প্লাস b সমান সমান কি হবে মাইনাস c তাহলে লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab c a কিউব প্লাস b কিউব সমান তো হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস c কিউব মাইনাস 3ab c এটা প্লাস b মান কত মাইনাস c হোল কিউব মাইনাস 3ab s প্লাস b মান কত মাইনাস c প্লাস c কিউব মাইনাস 3ab c তাহলে কি হলো মাইনাস c কিউব মাইনাস মাইনাস প্লাস 3ab c প্লাস c কিউব মাইনাস 3ab c মাইনাস 3ab c প্লাস 3ab c কাটা প্লাস c কিউব কাটা ইকুয়াল টু 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড শুট এক নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমরা খ নম্বর প্রশ্নটা কি বলছে খ নম্বর বলছে যে লিখি প্রশ্নটা আমি যে m c সমান সমান 0 হলে c সমান সমান 0 হলে m কিউব প্লাস m কিউব প্লাস 2p কিউব সমান সমান 3m তাহলে c সমান সমান 0 তো c সমান সমান যদি 0 হয় তাহলে আমরা এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c উদ্দীপক হতে পারে উদ্দীপকে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কি m তাহলে যেহেতু c ইকুয়াল টু 0 তাহলে a প্লাস b c মান কত 0 এখানে c সমান সমান 0 বসে তাহলে a প্লাস b কি হবে m আবার এটা দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান n তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার c মান হলো 0 তাহলে অতএব কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n তাহলে এখন আমি লেফট হ্যান্ড সাইড
ডিফারেন্স এর সমান m কিউব প্লাস 2p কিউব m এর মান কত a প্লাস b a প্লাস b হোল কিউব প্লাস 2p কিউব এর মান কত a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব লেখা আমি বসে যদি করি a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস c স্কয়ার b প্লাস c a b স্কয়ার প্লাস b কিউব প্লাস 2a কিউব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব তাহলে a কিউব কয়টা তিনটা তাহলে 3a কিউব প্লাস c স্কয়ার b প্লাস 3ab স্কয়ার b কিউব তিনটা প্লাস 3b কিউব थ्री को मन लिखी है ए क्यूब प्लस स्क्वायर बी प्लस ए बी स्क्वायर प्लस बी क्यूब देखो दूसरा दूसरा भी कमन नहीं दूसरा बहुत अरे स्क्वायर कमन जाए हम देखिए कितने की कमन जा स्क्वायर तो लोगों ए प्लस बी इक अंत के जितने बी स्क्वायर कमन नहीं तो हम लोग ए प्लस बी तो ए प्लस बी কমন আছে এখানে আবার তাহলে a প্লাস b আর এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক 3 a প্লাস b এর মান কত পাইছি আমি a প্লাস b এর মান m a প্লাস b এর মান হলো m আর a স্কয়ার b স্কয়ার এর মান কত a স্কয়ার b স্কয়ার এর মান পাইছি আমি n সমান রাইট হ্যান্ড সাইড এটাও শর্ট লাই গণন প্রশ্নের সমাধান গণন নম্বর প্রশ্ন কি বলছে যে m = 10 n = 35 হলে তাহলে বলছে m = 10 আর n সমান সমান 38 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এর মান কত এটা এর মান কত তাহলে আমরা m সমান সমান 10 তাহলে m সমান সমান 10 হলে এটা দেওয়া আছে m সমান সমান কত 10 m এর মান কত a প্লাস b প্লাস c সমান সমান কত 10 আবার দেওয়া আছে n সমান সমান 30 আবার n সমান সমান 38 তাহলে n এর মান আছে সমান কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 38 তাহলে a প্লাস b প্লাস c দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দেওয়া আছে এটা করতে গেলে আমার আরেকটা মানের প্রয়োজন এটা হলো আমরা জানি a b প্লাস b c প্লাস c a সমান সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাই 2 a প্লাস b প্লাস c মান কত 10 10 এর উপর স্কয়ার মাইনাস 38 বাই 2 10 10 এ 100 মাইনাস 38 বাই 2 এটা কত হয় 62 বাই 2 সমান সমান 31 অতএব a b প্লাস অতএব a b প্লাস বি সি প্লাস সি এ সমান সমান কত 31 এখন আমরা বের করতে হবে পদ উত্তর রাশি কি দেওয়া আছে পদ উত্তর রাশি যে পদ উত্তর রাশি মুছে নেই করা সুবিধার্থে মুছে নেই প্রদত্ত রাশি
minus 2ab plus b square plus b square minus 2bc plus c square minus 2ca plus a square. A square koita duita 2 square b square duita 2b square plus 2c square minus 2ab minus 2bc minus 2ca এদিকে 2 কমন নিলে a square plus b square plus c square এখান থেকে 2 কমন গেলে ab plus bc plus ca 2 into 38 minus 2 into ab bc হলো 31 আর যে দেখুন কত হবে 76 minus 62 সমান সমান কত 14 অঞ্চল হলো কত 14